শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া বিশ্ব নেতাদের চিঠিকে দেশের বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন মামলা সংশ্লিষ্ট ও দুর্নীতি দমন কমিশনের সিনিয়র আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারিক আদালতে চলমান মামলার বিচার নিয়ে উদ্বেগ জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দেন 160 জন বিশ্বনেতা। ওই চিঠিতে স্বাক্ষর করা বিশ্বনেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন রয়েছেন। ওই বিবৃতিতে ডক্টর ইউনূসের মামলা স্থগিত এবং বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করার তাগিদ দেন বিশ্ব নেতারা। এটা তো কোনো একটা দেশের স্বাধীন দেশের বিচার ব্যবস্থা, সর্বোচ্চ আদালত কর্তৃক যদি কোনো রায় দেওয়া হয় তারপর কোনো কথা বলা হয় সেটা তো সুনিশ্চিত না। এটা আমি মনে করি এই বিচার ব্যবস্থার প্রতি তাদের যে মনোভাব বা যে দৃষ্টিভঙ্গি এটা তো মানুষ ভুল বুঝতে পারে। এ বিষয়ে কথা বলেন মামলা সংশ্লিষ্ট দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম। তিনি জানান বিশ্ব নেতারা বাংলাদেশের আইন বিচার বিভাগকে না জেনে পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন। বিচার বিভাগে একজন ডিস্ট্রিক্ট সেশন জাজ ন্যাশনাল অফিসে বসে এবং ডিস্ট্রিক্ট সেশন জাজ প্রথম অর্জনের একজন ব্যক্তি বিচার করছে, ইটস এ জুডিশিয়াল প্রসেস, ইটস এ পার্ট অফ দি জুডিশিয়াল। সেদিন আপনি আদালত অবমাননার মতো কথা বলবেন, আশীর্বাদ করবেন আর ওনার জন্য সাফাই করবেন, সেগুলি তো আমরা লক্ষ্য। বিশ্ব নেতাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে খুরশিদ আলম খান বলেন, দেশে এসে দেখুন ইউনূসের মামলার বিচার কতটা স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে। শুধুমাত্র ডক্টর ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণে ক্ষোভ প্রকাশ করেন এই আইনজীবী। এর আগে সোমবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর খোলা চিঠি দেন 160 জন বিশ্বনেতা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।